हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल टेक ए लुक विद कुसुम। और आमी कुसुमिका। आज किन्तु आमी आमार डॉटर्स एर मॉर्निंग रूटीन निये चले एसेछि। देखुन दारुण लागबे। এই যে মনা, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, ক্লাস শুরু হয়ে যাবে, উঠে পড়ো। নাও প্রেয়ার করো। দেখুন আমার মেয়ে এখন সকালবেলা উঠে স্কুলে যে প্রেয়ার করায় ওইগুলোই করছে। তো ওকে খুবই মানে লেপের মধ্যে, এত শীত পড়েছে এখানে খুবই, তো শীতের মধ্যে টেনে টেনে ওঠাতে হয়। আর তারপরে প্রেয়ার করবে আর দাঁত ফাঁত মাজবে, তারপরে ওদের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। তো সকাল সকালই উঠতে হয়, উঠে প্রেয়ার ফেয়ার করে বাথরুমে যাবে, বাথরুম টাথরুম সেরে দাঁত মাজবে আর দাঁত মেজে বসে যাবে অনলাইন ক্লাসে। এখান থেকেই ওর মর্নিং রুটিন শুরু হচ্ছে। গুড মর্নিং। আর আপনাদের সাথে আমি ওর দুপুরবেলা আফটারনুন অবধি যা যা ওর রুটিন সেটা আজকে আমি এই ব্লগে শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলো চলো, দাঁত মাজতে হবে। চলো, হ্যাঁ চলো দাঁত মাজবে। চলো 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 চলো, এখন দেখেন ও দাঁত মাজছে। দাঁত টাত মাজা হয়ে গেলে তারপরে অনলাইন ক্লাসে বসে যাবে। অল্প করে নি নাও। ইয়ে হাতা করে গুটিয়ে নে। ঝুলি থেকে ছুঁচো বেরিয়েছে। নে কর, নাও নাও নাও, মুখ ধোয়, ভালো করে দেখেন দাঁত ফাঁত মাজা হয়ে গেল। আর এবার একটু গরম জল খাবে, গরম জল খেয়ে তারপরে চোখে জল দিয়ে এবারে চলে যাবে ও তোমার যে ওর ক্লাস আছে সেই ক্লাস করতে। তা চোখে টোখে ভালো করে জল দেবে, নাহলে ঘুমটা কাটতে চায় না। তো ঘুমটা চোখে মুখে জল দিলেই ঘুমটা কাটবে, মুখটা ভালো করে মুছে নিল গামছাতে। চলো, এরপরে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। আর নিজে থেকেও ও এক্সারসাইজ করে, তো অনলাইন ক্লাস তখনও শুরু হয়নি বলে নিজে থেকে এক্সারসাইজ করতে শুরু করেছে। কারণ ওদের প্রথম পিরিয়ডটা আজকে এক্সারসাইজ ছিল, তো আমি বললাম খানিকটা এক্সারসাইজ কর। আর তারপরে অনলাইনেও ওদের এক্সারসাইজ পিরিয়ড, প্রথম পিরিয়ডটা, তো সে এগুলোই করাচ্ছিল। তো আমিও তাই আপনাদের দেখালাম যে বাচ্চাদের সকালবেলা এরকম একটু এক্সারসাইজ করলেও কিন্তু ওদের মনটা ভালো থাকে আর ঘুমটাও কেটে যায়, পরের যে ক্লাসগুলো আছে তাতেও মন লাগে। তো বেশ সুন্দর ওদের এই পিরিয়ডটা ভালো হয়, বেশ সকাল সকাল এই পিরিয়ডটা করে মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। আর তারপরে ও নিজেও একটু এক্সারসাইজ করছিল, কী কী ধরনের এক্সারসাইজ সব ওই ল্যাপটপ দেখে দেখি সব করছিল। তো বাচ্চারা যে ধরনের এক্সারসাইজ করা দরকার যাতে তাদের শরীর সুস্থ থাকে, পড়াশুনায় মন থাকে, হ্যাঁ মনোযোগ থাকে, সব কাজে মনোযোগ থাকে আর যাতে কোনো কিছু ভুলে না যায়, সেই সব কারণে কিন্তু এক্সারসাইজটা খুবই দরকার। তো সকালবেলা এই জন্য এক্সারসাইজ ক্লাস ক্লাস হলো, তারপরে নিজেও একটু এক্সারসাইজ করে নিল। করে নেওয়ার পরে একটু গরম জল খাবে ও, তো মাইক্রোওভেনে গরম জলটা বসিয়ে দিয়েছে,
কাপে করে। তো কাপে জলটা গরম হলে তারপরে ও আস্তে আস্তে করে সেই জলটা খাবে, কারণ এখন যা সিচুয়েশন তাতে এমনিতেই একটু সর্দি টর্দির ভাব থাকলে কিন্তু গরম জলটা খাওয়া খুবই দরকার। তো গরম জলটা সেভাবেই ওকে খাওয়ানোর অভ্যাস করা হয়েছে। তো খায় ও মোটামুটি একটা নিজের মতন করে গরম করে নেয়, খুব একটা গরম খেতে পারে না। বাচ্চারা সাধারণত খুব একটা গরম খেতে পারে না, নিজের মতন করে নিয়েই ও নিজে নিজে খেয়ে নেয়। তারপরে এসে অনলাইন ক্লাস যা যা ছিল হয়ে গেছে। এরপরে আমি ওকে রুটি দিয়ে দিয়েছি, ওখানে রুটি আর তরকারি দিয়েছি। তো বসে বসে এদিকে ও খাচ্ছে, ওদিকে আমরাও খাচ্ছি। তো এরকমই রুটিন থাকে ওর সকাল থেকে, নিজের মতন করেই একটা রুটিন তৈরি করে নিয়েছে, যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এরকম বাচ্চাদের খুব একটা হার্ড যে রুটিন হবে এমন নয়, কিন্তু সিম্পল থাকবে, কিন্তু সব ধরনের অভ্যাস থাকবে, এক্সারসাইজ থাকবে, পড়াশুনো থাকবে, খেলাধুলো থাকবে, নিজের মতন সময় কাটাবে, সেগুলো থাকবে, তবেই তো একটা রুটিন সম্পূর্ণ হয়। আর বাচ্চাদের খেলাধুলো করবে, পড়াশুনো করবে, নিজের মতন করে নিজেকে তৈরি করবে, এটাই হচ্ছে লক্ষ্য হওয়া উচিত। সেটাই আমি আপনাদের সামনে আজকে বাচ্চাদের রুটিনটা, একটা 11 ইয়ার্স ওল্ড ডটারের কীরকম রুটিন হয় সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এখনও ম্যাথ নিয়ে বসেছে, অল্প বিস্তর যা করবে সেই পড়াশুনো খানিকটা করে, আর এদিকে তো আমি আমার কাজ করছি, আর ওদিকেও যা যা ওর বাবা হোমওয়ার্ক দিয়েছিল সেগুলো করছে। তারপরে খানিকক্ষণ বেলা গেলে দেখি নিজে নিজে খেলছে, সব ওখান থেকে সব বার করেছে, কিসব মুখোশ টুখোশ বার করে নিজে নিজেই খেলছে, নিজে নিজে খেলছে, আর নিজে নিজেই সব সেই ক্রাফট, ও যে ক্রাফট করে সেই ক্রাফটের জিনিসপত্র সব ও বের করে সেগুলো দেখছে কী কী করতে পারে। তো এরকম ধরনের নিজে নিজেই খেলা করে, নিজে নিজে তোমার কার্টুন দেখে খানিকক্ষণ, এরকম চলে আর কি বাচ্চাদের রুটিনটা। আর এখানে কি সব খেলনা বাড়ি সব বার করেছে, তোমার গয়না সব বানায় আর কি, ওই গেল মাল। তো সেই সমস্ত গয়না যেগুলো বানায় সেগুলো সব করছে, খেলনা বাটিদার। জুয়েলারি দিয়ে আমার একটু গয়না বানাবো, গয়না ইয়ারিং, চল গয়না গাটি বানানো হবে, চল। আমার অনেক খেলনা কিনতে হবে। এরপর দুপুর 11:30 বেজে গেছে, ও স্নান টান করে এসে এই বাইরে দোলনাটা একটু খানিকক্ষণ দোল টোল খায়। তো সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরেছি যে কীভাবে ও সকালবেলা থেকে বিকেলবেলা অবধি টাইমটা কাটায়। তো তখন আমার রান্নাবান্না সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তবে বাবা এখনও মানে আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে আসেনি। তো স্নান টান করে নিয়ে ঠান্ডা লাগছে, জ্যাকেট ট্যাকেট পরে নিয়ে চুল টুল শোকাবে বলে এখানে বসে পড়েছে, আবার রোদ্দুরে গিয়েও খানিকক্ষণ পরে পরে শুকিয়ে আসে চুলটা। তো এখানে বসে ও দোলনা খাচ্ছে, এখানে ওর বেশ একটা ভালো টাইম ওর কাটে, যেহেতু এখানে বেশ একটা অন্যরকম গার্ডেনের মতনই লাগে, একটা ব্যালকনি গার্ডেন। এরপরে বাবা চলে আসার পরে কিন্তু আমরা সব একসাথে কিন্তু খেতে বসি, কেউ আলাদা আলাদা নয়, সব একসাথে খেতে বসে যাই। তো সবাই একসাথে, ওর বাবাও রয়েছে, আমি, আমার মেয়ে, সবাই মেঝেতে একদম সুন্দর বাঙালি মতে খেতে বসে গেছি। আর আমাদের চিংড়ি হয়েছিল আজকে, প্রন হয়েছিল, তো রেসিপিটাও আমি শেয়ার করব, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। আর এটা তো আমার মেয়ের রুটিনটাই আজকে আমি স্পেশালি শেয়ার করছি, এভাবে কাটে ওর দুপুরবেলা খাওয়া দাওয়া। তারপরে ও মানে সিমাই করেছিলাম, সেই সিমাই নিয়ে বসেছে খেতে, তো খেতে পছন্দ করে বলে দেওয়া হয়েছিল, সেটাই খাচ্ছে আর খেতে খেতে তাই আমার সাথে কথা বলছে। আর কারণ আমরা বেশিরভাগ টাইমেই খাওয়া দাওয়ার পরে কিন্তু খেয়ে থাকি সিমাই। এরপরে শুয়ে পড়েছে, দেখি একটা গল্পের বই নিয়েছে, গল্পের বইটই নিয়ে শোয়ে, তারপরে ঠান্ডা ঠান্ডা যখন লাগে লেপটা দিয়ে শুয়ে পড়ে, লেপটা দিয়ে ঘুমিয়ে পড়বে। এই ছিল রুটিন দুপুর অবধি, যা যা রুটিন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর রাত্রির রুটিনটা আমি অবশ্যই পরবর্তী ব্লকে আমি পরিবেশন করব, আশা করি আপনাদের ভালো লেগেছে ব্লগটা। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। টাটা, বাই বাই।